আমার তো হঠাৎ করে এটা দেখে মনে হচ্ছে যেন স্বর্গের সিঁড়ি। এই জায়গাটায় প্রচুর পরিমাণ কিন্তু জোঁক আছে, আমার পায়ে এই জোঁকটা ধরেছিল। গুড মর্নিং, আবার আমরা যাত্রা শুরু করে দিয়েছি। এখন যাচ্ছি পেলিং থেকে দার্জিলিং এর পথে। রাস্তায় প্রচন্ড কুয়াশা, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর রাস্তায় পাহাড়ের পাশ দিয়ে প্রচুর ঝর্ণা বা জলধারা যেটা বলবেন সেটাই কিন্তু নেমে আসছে, আমরা দেখতে পাচ্ছি। ওয়েদার কিন্তু খুব খারাপ, আর রাস্তায় যেতে যেতে যেগুলো দেখতে পাবো সেগুলো তো আপনাদের অবশ্যই দেখাবো। আর কালকে তো বলেছিলাম আমরা পেলিংয়ে ঢুকে গেছি, পেলিনে ঢুকেছিলাম মোটামুটি রাত্রির 8টা, ওয়েদারটা খারাপ হওয়ার জন্য, রাস্তা একটু খারাপ থাকার জন্য কিন্তু আমাদের একটু দেরি হয়েছিল। তো চলুন, আর এই হচ্ছে আমাদের অমিত ভাই। অমিত ভাই কাল থেকেই আমাদের সাথে আছেন, যথেষ্টই ভালো, যথেষ্ট বিশ্বাসী, আর এত সুন্দরভাবে আমাদের যে ঘোরাচ্ছেন, মানে এনার সাথে না এলে হয়তো বুঝতে পারতাম না যে এখানকার মানুষজন এত ভালো হন। আর ইনি তো খুবই ভালো, মানে আজকেও ঠিক টাইমে একদম চলে এসেছেন, পুরো নিয়ে গিয়ে আমাদের দার্জিলিং এ পৌঁছে হোটেলে পৌঁছে দিয়ে তারপর উনি ওখান থেকে আবার ব্যাক করে চলে আসবেন। আমরা এখন দাঁড়িয়ে আছি কাঞ্চনজঙ্ঘা যে ওয়াটারফল সেইটার পুরো সামনে দাঁড়িয়ে আছি, আর এটা হচ্ছে পুরো প্রাকৃতিক, মানে প্রাকৃতিক ভাবে কিন্তু তৈরি, এটা কিন্তু কোনো কৃত্রিম ভাবে কিন্তু তৈরি নয়। আর এটা ওঠার সময় আমাদের 20 টাকা করে টিকিট পড়েছে, আর এটার ডিস্টেন্স হচ্ছে আমাদের পেলিং থেকে মোটামুটি 30 কিলোমিটারে। এখান থেকে দেখে আবার আমরা কিন্তু এই পথ দিয়েই ব্যাক করব। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল যেটা সেইখানে, এখানে হচ্ছে 20 টাকা করে টিকিট দিয়ে উঠতে হয়। আর এই ওয়াটারফলটাকে দেখুন, স্রোতটাকে শুধু দেখুন একবার, ক্াকে
আমরা এখন চলে এসেছি খেচুপেরি লেকে, আর এই লেকটায় প্রবেশ করব। দেখি ভেতরে কি আছে। আর এই বাইরে প্রচুর দোকান আছে। এখানে আবার দেখছি দোকানে বিক্রি হচ্ছে ফিস ফিড। আচ্ছা, এখানে হচ্ছে টিকিট কাউন্টার আছে, যেটা মিস করে গেছিলাম। টিকিট 20 টাকা করে। এই হচ্ছে টিকিট, 30 টাকা করে আমাদের পার হেড পড়লো। এবার আমরা ভেতরে ঢুকি, চলুন। এখানে প্রচুর মাছ আছে, দেখি চলুন। হ্যাঁ, এইসব জায়গা হাঁটতে গেলে একটু লাঠি চাই। আমরা এখন লেকটার দিকে যাচ্ছি জঙ্গলের পথ ধরে, আর বৃষ্টি টিপটিপ করে কিন্তু পড়ছে। যাই হোক, গাছের জলও তো বৃষ্টি থেকেই তো আসছে। আচ্ছা, এই হচ্ছে লেকটা, খুব সুন্দর এখান থেকে দেখতে লাগছে লেকটা। আর এখানকার স্থানীয় স্কুলের কিছু বাচ্চারা এখানে এসেছে। আর এই দিক দিয়ে উঠে যাচ্ছে ভিউ পয়েন্ট, কিন্তু ওপরে ভিউ পয়েন্ট থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না, কারণ পুরো কুয়াশা এসে গেছে, তাই আর যাচ্ছি না। আর ওই রাস্তা দিয়ে গেলে কিন্তু এই বর্ষায় কিন্তু প্রচুর ঝোঁকও আছে। পায়ে কিন্তু ঝোঁক ধরেছিল, একজন মহিলার পায়ে ঝোঁক ধরেছিল, সেটাকে ছাড়াতে গেছিলাম। খানিকক্ষণ পর স্কুলের বাচ্চাগুলো দেখে বলছে, আঙ্কেল আপকে প্যার মে লিছে। বাপ রে বাপ, বস স্যারে এখানে অনেক কিন্তু ঝোঁক আছে, আর ছোট ছোট ঝোঁক খানিকক্ষণ পর কিন্তু ফুলে বড় হয়ে যাচ্ছে। খুব মানে ভালো জায়গা, দেখতে জায়গার সিনটা খুবই ভালো, কিন্তু এই পায়ের দিকে কিন্তু নজর রেখে রেখে চলতে হচ্ছে। আর চারিদিকে জঙ্গল, তো আর বৃষ্টি পড়ছে, সেই জন্যই এই অবস্থা।
স্কাইওয়াক দেখতে 200 টাকা টিকিট স্কাইওয়াকে বেসিক্যালি 200 টাকা টিকিট কিসের জন্য 100 টাকা করে পার হেড হ্যাঁ 100 টাকা করে পার হেড কিসের জন্য আমরা 100 টাকা খরচ করতে এসেছি ফগ দেখার জন্য সাদা আকাশ দেখার জন্য बहु लोक किन्तु फिरे चले जाच्छे आर नीचे नेमे माने राग प्रकाश करछे जे किच्छु देखा जाच्छे ना কোন কনসেশন কিছু করেনি 100 টাকা করে টিকিট দিচ্ছে এই হচ্ছে স্কাইওয়াকের টিকিট 100 টাকা করে টাইম হচ্ছে 8টা থেকে 4:30 আর এই হচ্ছে স্কাইওয়াক তলা থেকে দেখুন আর চারিদিক পুরো সাদা মেঘ নেমে এসেছে দেখি কি দেখতে পাই একবার তো উঠি চলে এসেছি স্কাইওয়াকে এইবার উঠবো পুরো জুতো খুলে নিয়েছি আর প্রচন্ড স্লিপ এত মেঘের জন্য কিন্তু কিছু দেখা যাচ্ছে না নইলে কিন্তু খুব সুন্দর লাগে জায়গাটা খুব সুন্দর জায়গা কিন্তু আমরা চারিদিকে শুধু সাদা দেখছি আর এই কাঁচের মধ্যে দিয়ে হাঁটছি একদম আমরা মাঝখান দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে প্রচুর স্লিপ দেখুন জায়গাটা মনে হচ্ছে যেন মেঘের মধ্যে দিয়ে হাঁটছি পুরো মেঘের মধ্যে দিয়ে আর পায়ের তলায় কাঁচ তার উপর দিয়ে আমরা কিন্তু হেঁটে যাচ্ছি দেখেন সব বুঝতে পারছেন পুরো সাদা হয়ে গেছে চারিদিক আমার তো হঠাৎ করে এটা দেখে মনে হচ্ছে যেন স্বর্গের সিঁড়ি দেখুন এই সিঁড়িটা কোথায় উঠে গেছে পুরো হারিয়ে গেছে দেখুন যাক আমি এখন একাই উঠছি এত উঁচুতে উনি আমার সাথে এখন এলেন না যদি আমার ভালো লাগে তবে আবার ডেকে নেব সত্যি অনেক উঁচুতে লাস্ট কিন্তু দেখা যাচ্ছে না এই যে উপরে উঠে এসেছি এখানে একটি বৌদ্ধ মন্দির আর উপরে বৌদ্ধদেবের একটা মূর্তি আছে কিন্তু বোঝা যাচ্ছে না এই মন্দিরের ভেতরে মোবাইল ফোন ক্যামেরা কিছু কিন্তু অ্যালাউ নেই তাই আর ভেতরটা আমি দেখাতে পারবো না একবার দেখে আসি ভেতরে কি আছে মন্দিরের ভেতরে বুদ্ধদেবের মূর্তি আছে
তিন মাথার, মানে আমাদের যেমন ভগবান ব্রহ্মার যেমন তিনটে মাথা থাকে, এখানেও বুদ্ধদেবের তিনটে মাথা দিয়ে মূর্তি আছে ভেতরে। আর তার উপর দিয়ে উঠে উঠে একদম সোজা ওপরে উঠে যাওয়া যায়, কিন্তু মূর্তি নিচেই আছে। আমরা এখন চলে এসেছি বার্ড পার্কে, আর সেই বার্ড পার্কের ভেতর দিয়ে আমরা এখন হাঁটছি। আর এইখানে এখানকার যিনি রাজা ছিলেন তার পরিত্যক্ত বাড়ি আছে। আমরা এখন এই যে বার্ড পার্ক আছে, বার্ড পার্কের ভেতর দিয়ে রাস্তা আছে রাবডেন্সে, সেইখানে যাচ্ছি যেখানে এখানকার রাজার আয়কার যে রাজপ্রাসাদ সেগুলো ছিল। কিন্তু জঙ্গলের ভেতর দিয়ে রাস্তাটা অনেকটা রাস্তা, আর অনেকটা মোটামুটি ওপরে উঠতে হচ্ছে, রীতিমতো হাঁপিয়ে যাচ্ছি। চলুন দেখি কি দেখতে পাই। এই উপরে আছে বার্ড প্যারাডাইস, এখানে বিভিন্ন রকম পাখি আছে, কিন্তু আজকে দেখলাম বন্ধ করে দিয়েছে। এটা নাকি 4:30-4:30 মধ্যে বন্ধ হয়ে যায়, এখন বাজে 5:05, কিন্তু তাও আমাদের টিকিট দিয়েছিল, বলেছিল দেখতে পাবেন উপর থেকে ঘুরে এসে, কিন্তু দেখতে পেলাম না, দুর্ভাগ্য। ঠিক আছে চলুন